স্টাডি সেন্টার বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আয়নিক ভারসাম্য চ্যাপ্টার 6 এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পিএইচ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদম মানকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। অতএব পিএইচ মাইনাস লগ 10 এইচ প্লাস, এটি হচ্ছে পিএইচ। আর বিশুদ্ধ পানির পিএইচ হচ্ছে 7, আর মানুষের রক্তে পিএইচের মান হচ্ছে 7.4। এগুলো আমরা মুখস্থ করে ফেলবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ক বিভাগের জন্য। নির্দেশক কী বা নির্দেশক কাকে বলে, এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যে সকল পদার্থ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে দ্রবণে অ্যাসিডীয় বা ক্ষারীয় অথবা কখনো বা নিরপেক্ষ প্রকৃতি নির্দেশ করতে পারে, সেই পদার্থগুলিকে নির্দেশক বলা হয়। আমরা সহজভাবে বলতে পারি, দ্রবণে উপস্থিত পদার্থটি অ্যাসিড, ক্ষারকীয় না নিরপেক্ষ কোনো পদার্থ, সেটি বোঝার জন্য আমরা নির্দেশক ব্যবহার করি। নির্দেশক তার নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে উক্ত যৌগ অ্যাসিড না ক্ষারীয় না নিরপেক্ষ সেটি সে নির্দেশ করে, এর জন্য এর নাম হচ্ছে নির্দেশক। যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস পেপার ইত্যাদি। এর আগে আমরা বলেছিলাম নীল লিটমাস পেপার লাল হবে এবং লাল লিটমাস পেপার নীল হয়। এইভাবে সে তার রঙ পরিবর্তনের মাধ্যমে উক্ত দ্রবণটি অ্যাসিড না ক্ষারীয় সেটি নির্দেশ করবে। তো এই কাজটি যে করে তাকেই বলা হয় নির্দেশক। আর কয়েকটি নির্দেশকের নাম যদি বলা হয় পরীক্ষায় প্রশ্নে যে লিখো, তখন আমরা লিখব মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, লিটমাস পেপার ইত্যাদি। আর এখানে যে জিনিসটি বলা হয়েছে বাফার দ্রবণ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অল্প পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করা হলেও যে দ্রবণে পিএইচের লক্ষণীয় কোনো পরিবর্তন সাধিত হয় না, সেই দ্রবণকে বাফার দ্রবণ বলে। আমরা একটি দ্রবণ নেব, সেই দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যুক্ত করার পরেও পিএইচ স্কেলের মানের কোনো পরিবর্তন ঘটবে না, সেই দ্রবণকে আমরা বলবো বাফার দ্রবণ। এরপরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে প্রমাণ দ্রবণ, যে দ্রবণের মাত্রা বা শক্তি জানা আছে তাকে প্রমাণ দ্রবণ বলে। আমরা যে দ্রবণের মাত্রা বা শক্তি জানা থাকবে সেটাকে আমরা বলবো প্রমাণ দ্রবণ। এরপরে যেটি আছে দেখতে পাচ্ছি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেগুলোর ঘনমাত্রা সহজে পরিবর্তন হয় না। তাহলে আমরা কি বুঝতে পারলাম, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে এমন এক ধরনের পদার্থ যেগুলোর ঘনমাত্রা সহজে পরিবর্তন হয় না। কোনো রাসায়নিক যৌগের ঘনমাত্রা বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে, যেমন বাতাসের উপস্থিতিতে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের জন্য যে কোনো রাসায়নিক যৌগের ঘনমাত্রা পরিবর্তন হতে পারে। যেহেতু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ঘনমাত্রা পরিবর্তন হয় না, তাই বলা যায় এরা বাতাসের উপস্থিত অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের সাথে কোনো বিক্রিয়া করে না। যে সকল যৌগে সি বর্ণ আছে সে সকল যৌগ প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এক্ষেত্রে ক্লোরিন অন্তর্ভুক্ত নয়, কেননা ক্লোরিন সিএল, শুধু সি হচ্ছে কার্বন আর সিএল হচ্ছে ক্লোরিন, ক্লোরিনের প্রতীক হচ্ছে সিএল, এই কারণে এইখানে ক্লোরিন সি থাকলে ওই ক্লোরিনটা অন্তর্ভুক্ত হচ্ছে না। যেমন সোডিয়াম কার্বনেট, এখানে সি আছে যেহেতু এটিকে আমরা বলবো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ট্রাইক্রোমেট, এখানে সি আছে, তো এটা একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড, কিন্তু আমরা যদি বলি এই সিএল, এটি প্রাইমারি স্ট্যান্ডার্ড হবে না, কারণ সিএলটা এখানে একসাথে, শুধু সি না, সিএল বর্ণটা দুটো মিলে একসাথে। তাহলে এখানে আমরা বলতে পারছি এটা হলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা প্রাইমারি নয়। অর্থাৎ এই যৌগে সি বর্ণ থাকা সত্ত্বেও এটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নয়, এটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আশা করি বুঝতে পেরেছি, যেটি বাতাসে উপস্থিত অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে না এবং কোনো ধরনের ঘনমাত্রার পরিবর্তন ঘটায় না, সেটি হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে উল্টো, যেটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে এবং ঘনমাত্রার পরিবর্তন হবে, সেটি হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যে সকল রাসায়নিক যৌগ ঘনমাত্রা পরিবর্তন হয় তাদেরকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। এরা বাতাসের অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে, ফলে এদের ঘনমাত্রা পরিবর্তন হয়।
যায়। যে সকল যৌগে সি বর্ণ নেই তারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদি। তবে ব্যতিক্রম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইখানে যে সিএলটি রয়েছে এটি তো সি বর্ণ নয়, আমরা এর আগেও বলেছিলাম এখানে সিএলটাকে একসাথে ধরতে হবে ক্লোরিন, আমরা বলেছি এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, যেহেতু এই সি মানে সি নয়, এটা কার্বনের সি না, এটা হচ্ছে ক্লোরিনের সিএল, সেটি একটু খেয়াল রাখতে হবে, সেই কথাটি বলা হয়েছে। এতে সি বর্ণ থাকা সত্ত্বেও এটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কারণ এইটা সি বর্ণ কার্বনের সি নয়, এটা ক্লোরিনের সি, তো এখানে সি বর্ণ থাকা সত্ত্বেও এটা কার্বনের হচ্ছে না, এটা ক্লোরিনের হচ্ছে, এই কারণে এটি একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এরপরে যেটি আছে নর্মালিটি, সেটি হচ্ছে স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের গ্রাম তুল্য ভর সংখ্যাকে নর্মালিটি বলে, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমরা মুখস্থ করে নিব। স্থির তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের গ্রাম তুল্য ভর সংখ্যাকে নর্মালিটি বলে। কৃষিবিজ্ঞান ও শিল্প কারখানায় পিএইচের গুরুত্ব, কৃষিবিজ্ঞানে পিএইচের ভূমিকা, এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে যে জিনিসটি বলা হয়েছে পিএইচ দ্বারা আমরা অ্যাসিড ক্ষার বা নিরপেক্ষ বস্তু টেস্ট করি, এখানে মাটির একটি নির্দিষ্ট মান রয়েছে যেটিকে আমাদের মেনটেন করলে ফসলে মানে এখানে আমরা ভালো কি পাব, ফসল উৎপাদন করতে পারবো বা বেশি পরিমাণ ফলন পাওয়া যাবে, তো সেটা আমাকে ঠিক রাখার জন্য অ্যাসিড এবং ক্ষার মাটির পরীক্ষা করতে হবে এবং সেই অনুপাতে বিভিন্ন ধরনের সার মিশ্রিত করতে হবে। যদি মাটিটি আমার অ্যাসিডীয় হয়ে যায় তখন ক্ষারকীয় সার প্রয়োগ করতে হবে, আর মাটি যদি ক্ষারকীয় হয়ে যায় তখন অ্যাসিডীয় সার প্রয়োগ করতে হবে, এবং এই প্রক্রিয়ায় আমি মাটির যে পিএইচটি আছে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং আমার জমিতে ফলন কী হবে, চাহিদা মতো বা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো, সেই জিনিসটিকে এখানে বলা হয়েছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কৃষিকাজের জন্য, মাটির পিএইচের মান একটি নির্দিষ্ট সীমার মধ্যে থাকলে তখন গাছপালা মাটি থেকে খাদ্য গ্রহণ করতে পারে, মানে পিএইচের মান যদি নির্দিষ্ট মাটির যে আদর্শ মান রয়েছে সেটিকে যদি আমরা মেনটেন করতে পারি তাহলে মাটি থেকে উদ্ভিদ তার খাদ্যটা পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারবে। মাটির পিএইচের মান 3 কম হলে অর্থাৎ অম্লীয় হলে গাছের মৃত্যু হয়, আবার পিএইচের মান যদি 10 বেশি হলে মাটির উর্বরা শক্তি মোটেই থাকে না, ফলে উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। তাই ক্ষারকীয় মাটির পিএইচ কমানোর জন্য এখানে বলা হয়েছে যখন মাটি ক্ষারকীয় হয়ে যাবে মানে 10, তখন সেটি কমানোর জন্য চুন বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রভৃতি বিভিন্ন ধরনের সার ব্যবহার করা হয়। এখানে বলা হয়েছে মাটির পিএইচের মান 10 বেশি হলে মাটির উর্বর শক্তি মোটেই থাকে না, ফলে মাটির উৎপাদন দারুণভাবে ব্যাহত হয়। এখন বলা হয়েছে যেটি ক্ষারকীয় মাটির পিএইচ কমানোর জন্য চুন ও ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম প্রভৃতি বিভিন্ন সার ব্যবহার করা হয়, অন্যদিকে অম্লীয় মাটির পিএইচ বাড়ানোর জন্য বিভিন্ন নাইট্রোজেন সার যেমন পটাশিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, অ্যামোনিয়া ও নাইট্রেট এবং ফসফেট সার যেমন টিএসপিও, সুপার ফসফেট ইত্যাদি ব্যবহার করা হয়। এভাবে খাদ্যশস্যর উৎপাদন কাঙ্ক্ষিত পর্যায়ে রাখার চেষ্টা করা হয়। এখানে যে জিনিসটি বলা হয়েছে মাটির পিএইচের মান যখন 3 তখন এটি ছিল অম্লীয়, এই কারণে এখানে বলা হয়েছে অম্লীয় মাটির পিএইচ বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের নাইট্রোজেন সার, এখানে এই যে যে আমরা নাইট্রোজেন সার টিএসপি ট্রিপল সুপার ফসফেট বা এই যে যে সারগুলো ব্যবহার করছি এগুলো যদি প্রয়োগ করি তাহলে মাটির পিএইচের মান বৃদ্ধি পাবে এবং মাটির আদর্শ পিএইচ মানে সে পৌঁছে যাবে এবং সেখান থেকে উদ্ভিদ তার পর্যাপ্ত পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারবে এবং উৎপাদন উদ্ভিদের যে ফসল বা ফলন এটি বৃদ্ধি পাবে। এইভাবে কৃষিক্ষেত্রে পিএইচের গুরুত্বটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমরা মুখস্থ করে নিব এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিভিন্ন বোর্ড ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নটি আসবে। এরপরে যেটি বলা হয়েছে শিল্প কারখানায় পিএইচের গুরুত্ব, বিভিন্ন ওষুধ উৎপাদনে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় বেকারিতে লজেন্স কলমের কালি প্রভৃতি প্রস্তুতিতে পিএইচের মান নির্দিষ্ট মান রক্ষা অতীব গুরুত্বপূর্ণ, এছাড়াও রাসায়নিক বিশ্লেষণ ও মাত্রিক বিশ্লেষণে পিএইচের মান নিয়ন্ত্রণ খুবই জরুরি, আশা করি এটি আমরা বুঝতে পেরেছি। তো পিএইচ শিল্প কারখানায় বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটি হচ্ছে আমরা বিভিন্ন বেকারিতে দেখতে পাচ্ছি,
বিভিন্ন ওষুধ শিল্প প্রতিষ্ঠানে এবং ফ্যাক্টরিতে। এছাড়াও এর বলা হয়েছে যে কলমের কালির যে মাত্রা এটার নির্দিষ্ট নিয়ন্ত্রণ করতে এগুলো আমরা পিএইচকি করি। তো এগুলো শিল্পক্ষেত্রে বিভিন্ন ইসে আমরা কী করা হয় ব্যবহার করা হয়। তো আমরা আশা করি এটি বুঝতে পেরেছি। আর এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, এটি পরীক্ষায় আসে। তো এটি আমাদের বিভিন্ন জনের বিভিন্ন প্রকাশনীর বই আমরা পড়ি। তো এখানে এটি আমরা শুধু মূল যে জিনিসটি সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা যার যার যে প্রকাশনী রয়েছে সে বই থেকে মুখস্ত করে ফেলব। এটি বিগত পরীক্ষায় এক বছর পর পরই আসবে। আশা করি এটা আমরা যদি বিগত সালে না আসে তাহলে এই প্রশ্নটি আমরা অবশ্যই মুখস্থ করে ফেলব। এটা বইয়ের সর্বোচ্চ কমন এই অধ্যায়ের এটি প্রশ্ন। এটি ধরা যায় 100% বলা যায়, যদি আগের বছর না আসে তাহলে এটি সবসময় কমন থাকবে। তো এটি আমরা মুখস্থ করে ফেলব এবং মাঝে মাঝে রিপিটও করে। তো এটিকে আসলে এই প্রশ্নটিকে বাদ দেওয়া কোনোভাবে সম্ভব নয়। তো সবাই এই প্রশ্নটি শিখে ফেলবো, বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। এখানে বলা হয়েছে অলমীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল, অলমীয় আর ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এখানে দুইটি ভাগে বিভক্ত প্রশ্নটি। ক্ষারকীয় অলমীয় এবং অ্যাসিডীয় বা ক্ষারকীয় এই দুই ভাগে বিভক্ত এটি। তো এটা একটু বড় প্রশ্ন, বইয়ে একটু খেয়াল করব আমরা যার যার যে বই রয়েছে। আমরা এখন একটু মানে বেসিক যে জিনিসটি রয়েছে শুধু সেটটুক নিয়ে আলোচনা করছি। এখানে অলমীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল আলোচনার জন্য অ্যাসিটিক অ্যাসিড ও সোডিয়াম অ্যাসিডের দ্বারা আগে আমরা বাফার দ্রবণটি প্রস্তুত করে নিব। তারপরে এখানে যে জিনিসটি বলা হয়েছে এটাকে যদি বিয়োজিত হয় অ্যাসিটিক অ্যাসিড, এটি এইভাবে বিয়োজিত হবে। এটা এটা হচ্ছে মৃদু অ্যাসিড, এটি সামান্য রূপে বিয়োজিত হবে। মানে এইখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি অ্যাসিটেট আয়ন আর হচ্ছে হাইড্রোজেন, এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে যাবে এবং এটি মৃদু অ্যাসিড হওয়ার কারণে এটি সম্পূর্ণভাবে বিয়োজিত থাকবে না, মানে এটি আংশিকভাবে বিয়োজিত থাকবে। CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এটা CH3COO- মানে অ্যাসিটেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন হিসাবে থাকবে। যেহেতু এটি অ্যাসিড এখানে হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে H+। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। যেহেতু হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়েছে অতএব এই জিনিসটার নাম অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হলো অ্যাসিটেট আয়ন, এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। এখন এটা হলো সোডিয়াম অ্যাসিটেটের যদি আমরা লবণ নিই, আয়নিক লবণ, এটি সম্পূর্ণরূপে এটি বিয়োজিত হয় আর এটা আংশিকরূপে বিয়োজিত হয়। তো এটা যদি বিভক্ত হয়ে যায় তাহলে অ্যাসিটেট আয়নে ভাগ হয়ে যাবে, আর এটা লাস্টে হাইড্রোজেন ছিল, এটা হাইড্রোজেন আয়ন হয়েছে, এটা লাস্টে আছে সোডিয়াম, এটা হবে সোডিয়াম আয়ন। যেহেতু H+ উৎপন্ন হয় নাই, H+ ব্যতীত অন্য আয়ন উৎপন্ন হয়েছে সোডিয়াম আয়ন Na+, অতএব এটি হচ্ছে লবণ। আমরা অ্যাসিড ক্ষারক লবণ অধ্যায়ে এই জিনিসটি শিখিয়েছিলাম। যারা বুঝতে পারিনি বা দেখিনি তারা পূর্বের ভিডিওটি দেখে নিব, তাহলে আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা কীভাবে ভাঙলো। তো আশা করি বুঝতে পেরেছি এটা এইভাবে বিভক্ত হবে। এখন আমরা সেই জিনিসটাকে একটু দেখব, ওই চিত্রটাকে আমরা ওই সেই দুটো লাইন আমরা পুনরায় লিখলাম। লেখার পর এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এই উপরের বিক্রিয়াতে যদি OH আয়নের সংযোগ ঘটাই, এখানে অতিরিক্ত যদি যুক্ত করা হয় OH- আয়ন যদি, তাহলে ওই OH- আয়নটি এইখানে হাইড্রোজেন আয়নের সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হবে। কারণ এখানে একটা আর এখানে একটা আর দুইটা হাইড্রোজেন হলো, H2O উৎপন্ন হবে হাইড্রোজেন, আর হাইড্রোজেন H2 আর ও অক্সিজেন উৎপন্ন হয়ে গেল। তাহলে এইখানে pH-এর মানের কোনো পরিবর্তন ঘটবে না। অতিরিক্ত আমি OH যুক্ত করার পরও এখানে পানি উৎপন্ন হয়ে যাচ্ছে, তাই এখানে যে pH-এর যে মাত্রাটা বা যে মানটা pH মানে সেই মানের কোনো তারতম্য হচ্ছে না, অতএব এটি একটি বাফার দ্রবণ। অনুরূপভাবে এইখানে আমি দেখতে পাচ্ছি এইখানে যদি আমি লবণে সোডিয়াম অ্যাসিটেট লবণে যদি আমি H+ আয়ন যুক্ত করি অতিরিক্ত, তাহলে এইখানে এই এটার সাথে বিক্রিয়া করছে অ্যাসিটেট আয়নের সাথে এই হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। এবং এইখানে মানে অ্যাসিডের যে pH-এর যে মানটা সেটি ঠিকই থাকছে, মানে স্কেলে কোনো তারতম্য করছে না। তো এখানে সেই জিনিসটি দেখানো হয়েছে, এটি হচ্ছে অলমীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। তো আশা করি বুঝতে পেরেছি এটা যখন বিয়োজিত হবে, আগে আমরা দুটো লাইন কীভাবে বিয়োজিত হয়েছিল দেখিয়েছিলাম। এখানে যদি OH যুক্ত করা হয় তাহলে পানি উৎপন্ন হয়, আর এখানে হাইড্রোজেন আয়ন যুক্ত করলে
অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর যখন আমরা ক্ষারকীয় দ্রবণে ক্রিয়াকৌশল নিব, তখন ক্ষার নিব, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড আর লবণ নিলাম, অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখন এটা সম্পূর্ণরূপে এটা আংশিকরূপে বিয়োজিত হবে। তো যাই হোক, এখানে আমরা সেই বিভক্ত করলাম, অ্যামোনিয়াম আর হাইড্রক্সাইডে ভাগ হবে, এখানে অ্যামোনিয়াম আর ক্লোরাইড আয়নে বিভক্ত হবে। এখন আমরা এখানে যদি এইচ প্লাস আয়ন দান মানে যুক্ত করি, তাহলে অতিরিক্ত এইচ প্লাস যদি এখানে দেওয়া হয় তাহলে এখানে পানি উৎপন্ন হবে। আর এখানে যদি আমরা হাইড্রক্সাইড আয়ন নিচেরটা যদি যুক্ত করি, তাহলে এইখানে অ্যামোনিয়ার সাথে ও এইচ যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হবে। আর এইখানে এই এই যে যে জিনিসটি ঘটলো, এখানে মূলত মানে পিএইচের মানের কোনো তারতম্য ঘটবে না, এখানে সেই জিনিসটি বলা হয়েছে। এখানে অ্যাসিড এবং ক্ষার কী থাকছে মানে মানটি নির্দিষ্টই থাকবে। ও এইচ এবং এইচ যুক্ত করার পরে এখানে উৎপন্ন হচ্ছে পানি, আর এইখানে হাইড্রোক্সাইডের এসে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা যারা এই বাফার দ্রবণটি পড়বো, বইয়ের যে যে প্রকাশনীর বই রয়েছে সে সেই বইটি খেয়াল করবে, একটু ডিটেলসে পড়ে নিয়ে বইটি পরীক্ষায় আসবে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্টাডি সেন্টার বিটির সাথে থাকার জন্য।